সোমবার মনোনয়নপত্র জমা করেন বিজেপি এবং কংগ্রেসের হ্যাভি ওয়েট প্রার্থীরা। দুর্গাবাড়ি মন্দিরে পুজো দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী অ্যান বীরেন সিংকে নিয়ে আটটাউন বরদোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মেয়র দীপক মজুমদার এবং বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতবার চেয়ে বেশি আসনে জিতে বিজেপি রাজ্যে পুনরায় সরকার গঠন করবে বলে জানান উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট বিজেপি নেতা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বিরোধীদের অস্তিত্ব জিরো বলে জানান তিনি। तो मेरा लगता है कि लास्ट टाइम जितना हमारा सीट था उससे तो सेव पास ज्यादा ही होगा, कोई तो समस्या नहीं है। माहौल इतना बढ़िया माहौल है, 18 का माहौल डर का माहौल आज शांति का माहौल है, और शांति का माहौल में लोग ऐसा ही वोट देगा कि आगे भी शांति रहे और विकास भी हो। तो इसलिए मेरा हिसाब से लास्ट टाइम से रिजल्ट अच्छा होगा, बहुत बढ़िया होगा। जीरो और जीरो मिलने से जीरो ही होता है, उसमें चिंता का क्या बात है। सर आपका एक्सपीरियंस क्या कह रहा है बीजेपी? देखिए, देश भर में कांग्रेस जीरो है, देश भर में सीपीएम जीरो है, जीरो और जीरो मिलने से क्या होता है, है ना। মনোনয়ন জমা দিয়ে নিজের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, জয় সম্পর্কে তিনি নিশ্চিত। রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি আইপিএফটি জোট পুনরায় রাজ্যে সরকার গঠন করবে। সব সময় যেরকম থাকে এখন আরো বেশি বেশি সবাই সমর্থন জানাচ্ছে, একটা চেহারা দেখলে বোঝা যায় মানুষ হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, গ্রিট করছে। অন্যদিকে নিজের মনোনয়নপত্র জমা দেবার পর কংগ্রেস নেতা সুদীপ বর্মন জানান, 16 তারিখ ভোট বাক্সে সঠিক সিদ্ধান্ত নেবে রাজ্যবাসী। নতুন ভোরের আশায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন, তাদের এই আশাকে পূর্ণ করার লক্ষ্যে আমরা আজকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়নপত্র দাখিল করছি। আমি 6 আগরতলা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা আবার পুনরায় করছি। আমার বিশ্বাস রাজ্যের মানুষ সামগ্রিক পরিস্থিতি ওনারা বুঝতে পেরেছেন এবং সঠিক সিদ্ধান্ত আগামী 16ই ফেব্রুয়ারি ওনারা ভোট বাক্সের ইভিএমের মাধ্যমে তাদের সঠিক রায় প্রদান করবেন। কংগ্রেসের রাজনৈতিক শক্তিকে সিপিআইএম এর সমতুল্য বলে উল্লেখ করে সুদীপ বর্মন জানান, এই প্রেক্ষিতেই 17টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।